রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হয়ে গেল কাজল আরেফিন অমির নতুন ওয়েব সিনেমা হাউ সুইট নিয়ে সংবাদ সম্মেলন। উপস্থিত হয়েছিলেন অমি, অপূর্ব, ফারিন ও পাভেলরা। কি গল্প বলতে আসছে অপূর্ব, ফারিন, অমি? কবে কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি? আমার চ্যালেঞ্জটা আসলে আমি আমার নিজের সাথেই করতে চাই। সংবাদ সম্মেলনের আগেই ছড়িয়ে পড়ে কাজল আরেফিন অমির নতুন ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন। সন্ধ্যায় সত্যতা পাওয়া গেল সে খবরের। সংবাদ সম্মেলনে এলেন তারা। আমার আসলে সৌভাগ্য যে অনেকদিন পর অপূর্বকে সবশেষ দেখা গেছে সিরিজ গোলাম মামনে। মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার সিনেমা চালচিত্র, যেটি পরিচালনা করেছেন প্রদীপ ডি গুপ্ত। এবার অপূর্ব আসছেন হাউস সুইটে। আমি আশাবাদী এবং মানে তীব্র আশাবাদী যে হাউস সুইট আমাদের এই প্রজেক্টটা, আমি এটার স্টোরির লাইন আপটা শুনেছি এবং আমি খুবই এক্সাইটেড সবকিছু নিয়ে। এটার মধ্যে আসলে মানে ফুল এন্টারটেইনমেন্ট, অমির যেটা একটা সিগনেচার থাকে যে ও খুবই এন্টারটেইন করে ভিউয়ারদেরকে, দর্শক খুবই এনজয় করে ওর প্রজেক্টগুলো দেখে এবং এটাও তার ব্যতিক্রম হবে না আমার মনে হয়। তার থেকেও আরও বেশি এক্সাইটেড হওয়ার চান্স আছে আর কি। হোপস অপূর্বর সঙ্গে জুটি বেঁধে আসছেন তাসনিয়া ফারিন। আমার মনে হয় যে হাউস সুইটের মাধ্যমে একটা খুব নতুন ভাবে আমার অপূর্বের সাথে কাজ করার সুযোগ হবে। আশা করছি এটা একটা ফুল অন একটা কমার্শিয়াল ধাঁচের ওয়েব ফিল্ম আপনারা দেখতে পারবেন উইথ আ সিনেমাটিক এক্সপিরিয়েন্স। আছেন পাভেল সহ অনেকেই। সত্যি বলতে কি, যখন কোনো নাটকে বা কোথাও কাজ করি আমাকে বলে যে রোমান্টিক লুক দাও, এটা কিভাবে সম্ভব? পরিচালনা করছেন কাজল আরেফিন অমি। দর্শকরা অনেকদিন ধরে আমাকে নক দিচ্ছিল যে আপনার কাজ চাই। আসলে একটা ফিল্ম বানাতে গেলে সেটার পেছনে অনেক সময় দিতে হয়, তো আমরা আসলে অনেকদিন ধরে সময় নিয়ে এই গল্পটা গুছিয়েছি। এখন এটার শুটে যাব আমরা সামনে মাসে, তো দর্শকরা একটু ওয়েট করেন ভ্যালেন্টাইনে একটা মজার কন্টেন্ট দেখার জন্য। প্রযোজনা করছে বঙ্গ। আমি যখন আমাকে গল্পটা শোনাই আর কি, মানে আমার খুবই পছন্দ হয়েছে। আমাদের অভিজ্ঞতা অমির সাথে খুবই ভালো এবং এই কারণেই আমরা আসলে হয়তো রিকারিং কাজ করছি। আমরা খুবই এক্সাইটেড, ডেফিনেটলি ইট উইল বি আ রোম্যান্টিক কমেডি, আই থিঙ্ক নামের মধ্যেই আছে হাউস সুইট। ঢাকা ও বরিশালে হবে শুটিং। ওয়েব ফিল্ম হলেও থাকবে সিনেমার আয়োজনে অ্যাকশন ও একটি আইটেম গান। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে হাউস সুইট। একটা মিষ্টি খেলে যেরকম আপনার এক ধরনের তৃপ্তি লাগে, মজা লাগে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট। বানানোর ট্রাই করছি যাতে গল্পটা দেখার পর মনে হয় যে আপনি একটা চমচম খেয়েছেন।